মন্তেশ্বর ব্লকের বাঘাসন অঞ্চলের মালটাঙ্গা বাজার সংলগ্ন এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থার 20তম প্রতিষ্ঠা দিবস ও বসন্ত উৎসব পালন করা হয়। শুক্রবার বিকালে মালটাঙ্গা একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে লাগিলো দোল নাম দিয়ে স্বেচ্ছাসেবী সংস্থার 20তম প্রতিষ্ঠা দিবস ও বসন্ত উৎসব বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। নূপুর ব্যালি ট্রুপ নামে স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার ইন্দিরা মণ্ডল জানান, তাই এই বছরে প্রতিষ্ঠা দিবস ও বসন্ত উৎসব 20তম বছরে পদার্পণ করল। প্রতিষ্ঠা দিবস ও বসন্ত উৎসব উপলক্ষে শুক্রবার বিকালে এই স্বেচ্ছাসেবী সংস্থার কচিকাঁচা থেকে বড় সব সদস্যরা ও তাদের অভিভাবকদের নিয়ে এই প্রতিষ্ঠা দিবস ও বসন্ত উৎসবকে সামনে রেখে নানান সাজে সজ্জিত হয়ে একটি বিরাট পদযাত্রা বার হয়। পদযাত্রাটি মালটাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গোটা মালটাঙ্গা বাজার পরিক্রমা করে বাজার সংলগ্ন দুর্গাতলায় এসে পদযাত্রা শেষ হয়। সেখানে বিভিন্ন ধরনের নাচ গান, একাঙ্ক নাটক ও বিশিষ্ট ব্যক্তিদের বরণ সহ স্বেচ্ছাসেবী সংস্থার তাৎপর্য তুলে ধরে বসন্ত উৎসব ও প্রতিষ্ঠা দিবস সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব ও প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানটি পালন করা হয়। এই অনুষ্ঠানটি প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন মালটাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র, বাঘাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী দা, মালটাঙ্গার রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দেব নারায়ণ মণ্ডল সহ মালটাঙ্গা বাজার কমিটির সম্পাদক অমিয় পাল। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, বর্ধমান টুডে। আজকে মালডাঙ্গা বাসস্ট্যান্ডের গ্রামীণ ব্যাংকের সন্নিকট নূপুর ব্যালি ট্রুপের বসন্ত উৎসব লাগিলো দোল এবং 20 বছর পূর্তি বাৎসরিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা কিভাবে পালিত হচ্ছে? এই অনুষ্ঠানটা আমরা আমাদের নূপুর ব্যালি ট্রুপের এবছর 20 বছর পূর্তি হচ্ছে। আমরা প্রত্যেক বছরই দোল উৎসব পালন করি, বসন্ত উৎসব দোল লাগিলো দোল পালন করি। তো এবছর আমরা 20 বছর যেহেতু, তাই আমরা র্যালি করে আমরা আমাদের নাচের স্কুল নূপুর ব্যালি ট্রুপের নাচের স্কুল থেকে র্যালি নিয়ে সোজা মূল মঞ্চে এসেছি। এবং এই মঞ্চে আসার পর আমরা আমাদের আজকের মান্য যে অতিথিবৃন্দ আছেন তারা তাদের অনেকেই আছেন যারা আজ উপস্থিত আছেন এখানে। কে কে আছেন? মন্তেশ্বর ব্লকের বিডিও সঞ্জয়বাবু, আর মাননীয় সঞ্জয়বাবু আছেন, মন্তেশ্বর থানার আইসি মহাশয় আছেন, আর আছেন মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক মহাশয় শুভাশিস পাত্র আছেন, মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরের প্রাক্তন শিক্ষক মাননীয় দেবনারায়ণ মণ্ডল মহাশয় আছেন, বাঘাসন গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান মহাশয়। এই অনুষ্ঠানটি কীভাবে পালন হচ্ছে? এই অনুষ্ঠান আমাদের নৃত্য আলেখ্য বিভিন্ন ধরনের নৃত্যের ডালি সাজিয়ে আমরা উপস্থিত হই, এবং আমরা রবীন্দ্রনাথের নৃত্যানুষ্ঠান এবং বিভিন্ন ধরনের ফোক নৃত্য এবং বিষয়ভিত্তিক নৃত্যের অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠান পালন করি। এই অনুষ্ঠানের মাধ্যমে এলাকাবাসী এবং ছাত্রছাত্রীদের কী জানাতে চাইছেন? এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এলাকাবাসীকে বার্তা দিতে চাই যে উৎসব মানেই হচ্ছে মনের আনন্দ এবং সামাজিক মিলন, তাই সবাই আসুন একসঙ্গে আমরা সবাই একসাথে মিলন ঘটাই। এই দোল মানে বসন্ত উৎসব রঙের মাধ্যমে আমরা একে অপরের সান্নিধ্যে আসি এবং সবাই মিলন ঘটাতে পারি। যাতে আমরা এসেছি মালডাঙ্গা বাসস্ট্যান্ডে। কি হচ্ছে এখানে? আমাদের এখানে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে নূপুর ব্যালি ট্রুপে। তো এটা কত বছর জানো? 20 বছর। কিভাবে পালন করছো? আমরা এখানে নাচ গান আরো অনেক কিছু দিয়ে পালন করছি বসন্ত উৎসবের মাধ্যমে। হ্যাঁ, বসন্ত উৎসবের। তা তুমি এতে অংশগ্রহণ করেছো? কিসে কিসে অংশগ্রহণ করছো? মহাভারত, হরি খেলা, রঙ্গিলো মারধরনা, এইসবে অংশগ্রহণ। তা কিরম আনন্দ উপভোগ করছো? প্রচুর আনন্দ উপভোগ করছি। আমরা এইটার জন্য 1 বছর অপেক্ষা করে থাকি।